দোকানে মিষ্টি নেই, রাস্তার দুই পাশে মিষ্টি বিতরণ চলছে। আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি। আমরা আর কোনো শাসককে চাই না যাদেরকে সরাতে গেলে আবার হাজারো তাজা ফুল ঝরে পড়বে। ধন্যবাদ সবাইকে। আপনারা জানেন স্বাধীনতা 53 বছর পরে আমরা আবার দ্বিতীয়বার আমরা স্বাধীনতার স্বাদ পেলাম। এবার সত্যিকারই স্বাধীনতার স্বাদ পেলাম, যে স্বাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের ডাকে সারা বাংলাদেশ থেকে ছাত্র জনতা থেকে শুরু করে কৃষকের মাঠ থেকে শুরু করে রান্নাঘরে মা বোন থেকে শুরু করে সকলে রাজপথে নেমে এসেছে, যাকে বলা হয় গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থানের তোপের মুখে পড়ে ফ্যাসিস্ট সরকার দীর্ঘ 16 বছর ধরে আমাদেরকে যে হামলা মামলা জেল জুলুম করেছে, তারা যে এক না এক তন্ত্র যে প্রতিষ্ঠা করেছে তার মুখে ছাই দিয়ে আমরা আমাদের বিজয় ছিনিয়ে এনেছি। 5ই আগস্ট আমাদের দ্বিতীয় স্বাধীনতা দিবস এবং সেটি তারুণ্যের মাধ্যমে আমরা সেটি ছিনিয়ে এনেছি এবং দেশের মানুষ একেবারে প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছে। রাস্তার দুই ধারে বসে আমাদেরকে ভি চিহ্ন দেখিয়ে তারা আমাদেরকে বিজয় উল্লাস করার জন্য আহ্বান করছেন এবং রাস্তার দুই পাশে মিষ্টি বিতরণ চলছে এবং আলতা যেটাকে বলা হয় সেই আলতা আসলে মাখামাখি করছে। সে রঙের একটি দোল উৎসবের মতো বাংলার মানুষের হৃদয়ে সাড়া জাগানো এখন সেটি চলছে। ঘরে ঘরে মিষ্টির উৎসব এবং আপনারা জানতে পেরেছেন যে কোনো দোকানে মিষ্টি নেই। সবথেকে কষ্টের বিষয় হচ্ছে শেখ মুজিবুর রহমান, তিনি সকলের, কিন্তু তার দলীয় পাণ্ডা বাহিনীরা শুধুমাত্র আওয়ামী লীগের বলে দাবি করে তাকে একক সম্পত্তি বানিয়ে তাকে তার যে অর্জন সেটি ভুলণ্ঠিত করেছে এবং তার যে দুটি বিষকন্যা ছিল তার সেই বিষকন্যার সেই কালনাগিনী রাক্ষসীদের সে কুচক্রী মহিলের যে তারা তাণ্ডব চালিয়ে এসছে সেই তাণ্ডবের ক্ষোভে পড়ে মানুষ আজকাল সেই বঙ্গবন্ধুর অবদানকেও এখন তিরস্কার করছে। সেই জায়গা থেকে বলতে চাচ্ছি আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি। বাংলাদেশের জনগণ তার মালিকানা ফিরে পেয়েছে এবং বাংলাদেশের মানচিত্র তার মালিকদের খুঁজে পেয়েছে এবং আমরা আর এই ধরনের কোনো ভুল করতে চাই না। আমরা আর কোনো শাসককে চাই না যাদেরকে সরাতে গেলে আবার হাজারো তাজা ফুল ঝরে পড়বে, ঝরে পড়বে আমাদের সাইদদের মতো বীর সৈনিকেরা এবং তারা 90 মুক্তিযোদ্ধা, 18 কোটি জনগণের 4 কোটি শিক্ষার্থী, 4 কোটি নতুন মুক্তিযোদ্ধা। এই নতুন মুক্তিযোদ্ধারা নতুন যে দিগন্ত উন্মোচন করেছে সেই দিগন্তকে সাধুবাদ জানাই। দেখেন দ্রব্যমূল্যের এত ঊর্ধ্বগতি, মানুষ 16 বছরে আসলে এতটা ভিতরে ভিতরে তাদের প্রতি ক্ষিপ্ত ছিল, সেই ক্ষোভটা ফুসে উঠেছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, সেই ক্ষোভটা প্রকাশ করার মানুষ জায়গা পেয়েছে। তাই বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে বুক চিতিয়ে ছোট তরুণ থেকে শুরু করে শিশু থেকে বৃদ্ধ থেকে শুরু করে সকলে বুক চিতিয়ে দাঁড়িয়েছে যে বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর।